আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে প্রচুর মানুষ খাদ্যের আবেদন করেছেন, খাদ্যের পরীক্ষা 15 দিন পরে হোক আর 2 মাস পরে হোক, এর থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে প্রপার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এই যে কাগজগুলো দেখতেছেন, এগুলো প্রায় বিগত 10 বছরের খাদ্যের বিভিন্ন পদের চাকরির প্রশ্ন। যেহেতু আমরা বিভিন্ন সময় বই করি, সেহেতু প্রশ্নগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয়, প্রায় 10 বছরের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আজকে 70 নম্বরে একটা বুলেট সাজেশন আপনাদেরকে দেব, কি কি পড়তে হবে, নিজে নিজে পড়তে পারবেন, নিজে নিজে টপিক ধরে ধরে 7-10 দিন সময় নিয়ে পড়তে পারবেন। আবার এই টপিকগুলোর উপর বেথর করে আমরা আমাদের টেকনিক্যালি প্রায় 1000 প্রশ্ন বের করেছি, শুধু প্রশ্নের উত্তর, প্রশ্ন আর উত্তর, ওগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমরা বোর্ডে যাই, ওখানে দেখাই দিচ্ছি কোন কোন টপিকগুলো পড়লে শেষ সময় আপনার কারো প্রয়োজন হবে না। দেখবেন অল্প দুনিয়ে পড়েও সর্বোচ্চ আনসার আপনার 70 নম্বর, ভালো মাথায় নিয়ে যেতে পারলে এর থেকে বেশিও কমন পড়তে পারে। তো সেটাই, তো চলুন আমরা দেখি কি কি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিগত 10 বছর যাবৎ কোন কোন জায়গা থেকে খাদ্যের প্রশ্ন করা হয়েছে। ওয়েল, এবার আমরা দেখাবো যে খাদ্যের সর্বোচ্চ প্রশ্ন, বিগত সব পরীক্ষাতে সর্বোচ্চ প্রশ্ন যেই সব জায়গা থেকে করা হয়েছে সেই জায়গাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এই জায়গাগুলোকে বেশি জোর দিলে ইনশাল্লাহ আপনি অল্প দিন অল্প পরেই সর্বোচ্চ আনসার করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা যাই। ও আচ্ছা, বোর্ডটা তো পরিষ্কার করা হয়নি, বোর্ডটা। ওয়েল, খাদ্য অধিদপ্তরের যেহেতু কয়েকটি পদ রয়েছে, তো যেই পদের পরীক্ষাই হোক আর যত নাম্বারের পরীক্ষা হোক, সেটা 100 হোক আর 80 হোক, সেটা 1 ঘন্টা হোক অথবা 90 মিনিটের পরীক্ষা হোক, সেটা লিখিত হোক অথবা প্রিলি হোক, যদিও প্রিলি কোনো পরীক্ষা নেই, এর আগে আমি বহু ভিডিওতে বলছি লিখিত প্রিলি একটাই হবে। তো যেই পরীক্ষা হোক, এই টপিকগুলো যে আমি তুলে ধরছি এনাফ, ঠিক আছে? এটা মনে রাখবেন, বেসিক জিনিস। অনেকে প্রশ্ন করবেন ভাই কোন পদের জন্য লিখিত না এমসিকিউ কথায়, ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। দেখুন খাদ্যের 70 নম্বরের বুলেট সাজেশন, ইনশাল্লাহ 70 ডেফিনেটলি পাবেন আপনার এগুলা কভার করলে। এটা 70 বলি কি, এর থেকে বেশি পাবে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, মিনিমাম 70 ইনশাআল্লাহ পাবেন। আর 70 পাইলে আর পরীক্ষার মানে আর কিছুই দরকার নেই, ঠিক আছে? এটা এখন ওইভাবে বলা যাবে না, কিন্তু অ্যাভারেজ যদি বলি, যদি লক্ষ লক্ষ প্রাপ্তি হয়, 70 নম্বর একটা ফাইট দেওয়ার মতন আপনার নাম্বার, ঠিক আছে? তো এই হলো বিষয়। এবার আসুন বাংলা, এই যে দেখুন বাংলা থেকে আপনারা কি পড়বেন। বাংলা থেকে আমরা এই বিগত যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, সব থেকে বেশি প্রশ্ন করা হয় আধুনিক যুগ থেকে, আধুনিক যুগের কোন কোন অংশ, কবিদের নাম, বিভিন্ন কবিদের নাম থাকে, বইয়ের নাম থাকে, সমার্থক শব্দ, বিপরীতার্থ শব্দ, পদ, ধ্বনি, সন্ধি, বাক্য, পরিভাষা, এর থেকে সব থেকে বেশি প্রশ্নগুলো হয়। আচ্ছা, এই যে টপিকগুলো, এই টপিকগুলো নিয়ে প্রায় 1000 প্রশ্ন আমাদের বাছাই করা হয়েছে, যে এই প্রত্যেকটা টপিক থেকে আমরা বাছাই বাছাই করে 1000 প্রশ্ন তৈরি করেছি, সেটা আমি একটু পরে বলতেছি কথাগুলো শেষ করার পর। এই সবগুলো টপিকের সারাংশ আমরা বেছে বেছে প্রায় 1000 MCQ টাইপের প্রশ্ন আছে, এগুলা পরে বলতেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, কবিদের নাম আসবে, বইয়ের নাম আসবে, অর্থাৎ নিচে একটা বই দেওয়া থাকবে, বলা হবে এটা কোন কবির বই, অথবা কাজী নজরুল ইসলামের এই বইটি কি গদ্য, পদ্য, নাকি নাটক, নাকি উপন্যাস, এরকম প্রশ্ন থাকবে, সব থেকে বেশি প্রশ্ন করা হয়। তারপর যেটা বললাম, এই এই প্রশ্নগুলো বেশি করা হয় বাংলা থেকে। সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক, সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ থেকে মুক্তিযুদ্ধ, এটা কয়টা স্টার্ট দেবো, 3টা স্টার্ট দিয়ে রাখি, সব থেকে বেশি প্রশ্ন এখানে। তারপর আসে জনসংখ্যা, অর্থনীতি, কৃষি, উপজাতি, পরিবেশ, সরকার ব্যবস্থা, নির্বাচন, সব থেকে বেশি প্রশ্ন করা হয় এখানে। এইগুলা কভার করলে আপনার কোনো প্যারা নেই, মানে আরামসে এগুলো আপনি যদি 15 দিন পড়েন আমাদের মতন করে, এমনিতে মনে হবে অনেক পড়া, আমাদের মতন করে আমাদের যে বই বা যে প্রশ্নগুলো তৈরি করছি ওগুলো আপনার 15 দিনও লাগবে না। প্রতিদিন 3 ঘন্টা করে যদি পড়েন তাহলে 7-10 দিনে এই সবগুলো কভার হয়ে যাবে, এটা আমাদের টেকনিকে। আর যাই হোক, যেটা বলছিলাম, এই হলো বিষয়গুলো। দেন আমরা যদি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক আসি, সব থেকে বেশি করা হয় জাতিসংঘ, এটাকেও 3টা দিতে পারি আমরা স্টার, জাতিসংঘে। তারপর জলবায়ু, বিভিন্ন সংস্থার নাম, সংস্থা বলে ধরুন জাতিসংঘের বিভিন্ন, জাতিসংঘের নাম, তারপর IMF এর নাম, এই যে বিভিন্ন সংস্থা রয়েছে, সংস্থার নাম, বিভিন্ন চুক্তি রয়েছে, ভূরাজনীতি রয়েছে, রয়েছে বৈশ্বিক পরিবেশ রয়েছে, এই টপিকগুলো কভার করলে এনাফ আপনার জন্য। তারপরে ইংলিশ, ইংলিশে কোন জায়গাতে বেশি
নজর দেবেন। অনেক টপিক রয়েছে, তার মধ্য থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেন্টেন্স, জেন্ডার, নাম্বার। এই জেন্ডার এবং এই নাম্বার, এই দুটো থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়। তারপর সেন্টেন্স, তারপর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে যে আটটি রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো বেশি বেশি পড়বেন, ওগুলো থেকে প্রশ্ন কমন পড়বে। আর্টিকেল, তারপরে হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, এনাফ ইংরেজির জন্য, মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। আপনাদের ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার আমার দরকার নেই, কারণ এটা সবার পক্ষে সম্ভবও হয় না। মোটামুটি স্ট্যান্ডার্ড একটা মার্ক এখান থেকে আপনি নিয়ে বের হয়ে যাবেন। গণিতে আসেন, লসাগু গসাগু, শতকরা, মান নির্ণয়, গড়, এই চারটা পাঁচটা আইটেম এনাফ আপনার জন্য। মানে এগুলো সিলেক্টিভ, এই বিষয়গুলো আপনি জোর দিয়ে পড়বেন, তারপরে হাতে সময় থাকলে ভিন্ন বিষয়। আমরা বলছি এটা বুলেট সাজেশন, মানে শেষ সময়ের, অতএব আমরা পড়বো বাছাইকৃত, যেগুলো যাতে মানে কোনোভাবে বাদ না যায়। এগুলো পড়ার পর যদি সময় পাই তাহলে পড়বো, না হলে এনাফ এগুলো আগে আমরা শেষ করব। তো যেটা শুরুতে বলছিলাম, এই সবগুলো টপিক যদি আপনি দরে দরে পড়েন, এক একটা টপিক আপনি দুদিন লাগবে বা একদিন লাগবে, তাহলে এতগুলো টপিক কতদিন দরকার? আপনার হাতে যদি এনাফ সময় থাকে তাহলে সময় দিয়ে পড়বেন। আবার এখানেও প্রশ্ন আছে যে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ নেই। এর ভেতরে তো জাতিসংঘ নিয়ে মনে হয় আপনার 200-300 প্রশ্ন আপনি বার করতে পারবেন, তার মধ্য থেকে তো গুরুত্বপূর্ণ আছে, আছে না? তো এগুলো হয়তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই সবগুলো সামারি করে আমাদের প্রায় 1000, কম বেশি হয়তো 1000 বা একটু কম হতে পারে, 1000 প্রশ্ন রয়েছে, শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর। তো আপনারা এই সাজেশনটা নিতে পারেন, নিয়ে পিডিএফ ফাইল নিয়ে আপনি 30-40 টাকা খরচ করবেন, দিয়ে মানে প্রিন্ট করে বের করে ফেলবেন, কাগজ বের করে পড়বেন। এক সপ্তাহ লাগবে, প্রতিদিন 2-3 ঘন্টা পড়বেন, এক সপ্তাহের ভেতরে এই সবগুলো আপনার কাভার হয়ে যাবে। এবং ওগুলা মাথায় নিয়ে যদি পরীক্ষার দিন পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে 70 নম্বর মিনিমাম ইনশাল্লাহ আমরা আশাবাদী, বিগত সব বছরে এটা প্রমাণিত। অতএব 70 আপনি পাবেন, তবে মাথায় থাকতে হবে, আর এই হলো বিষয়, সবটা কাভার করতে হবে। এইটাও যদি না হয় তাহলে তো আর আপনার আবেদন করে লাভ নেই, এইটুকু সময় তো আপনাকে দিতেই হবে শেষ সময়। এবং আমার মনে হয় এটা মনে থাকবে, কারণ যেহেতু সব শেষ সময় পড়ে যাবেন, এগুলো তরতাজা মাথায় থাকবে। তো এই হলো বিষয়, আপনি সাজেশনটা নিয়ে পড়তে পারেন। আশা করি শেষ সময় অন্য সবার থেকে, কে কতদিন পড়ছে ডাজেন্ট ম্যাটার, শেষটা ভালো যার সেটাই বড় বিষয়। আপনার শেষটা যদি ভালো হয় ভালো রেজাল্ট আসবে, সুতরাং ভালো পড়াশোনা করেন। তাহলে এই মানে আমার কথা হচ্ছে যে এই সাজেশনটা, আমাদের সাজেশনটা নিয়ে কি বলে আলহামদুল সুরাজ যাবে আমরা পড়ি, যে কারো ভুল হয় না, সেইভাবে 7-10 দিন যা পারেন, যতদিন পারেন সব সময় এটা পড়বেন। এবং এটা যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এটা সব পরীক্ষার ক্ষেত্রেই শেষের 5-7 দিনের জন্য ভালো কাজে আসবে, বিশেষত খাদ্যের জন্য, কিন্তু অন্যান্যর জন্য হয়তো কাজে অনেকটাই লাগবে। যেমন ধরুন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে তো অন্যান্য নিয়োগও হয়, তাহলে আপনার কাজে আসবে না আসবে? তো এই হলো বিষয়, এটা নিতে পারেন, দ্রুত সময়ের ভেতরে নিয়ে পড়াশোনা শুরু করে দেন। ওয়েল, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আবারও বলি, অনেকে ভুল বুঝবেন, আপনার সাজেশন নেওয়া আমাদের কাছে মানে মুক্ত বিষয় নয়, আপনি নিজে নিজে এই চারটা নিয়ে নোট করে আপনি নিজে নিজে পড়তে পারেন। আমি যেটা বুঝাতে চাইলাম, নিজে নিজে মানে আপনি বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে, বা কোনটা পড়বো কোনটা পড়বো না, তবে সময় থাকলে সব টপিকগুলো ধরে পড়েন, কোনো প্রবলেম নেই, আপনার প্রস্তুতি সব থেকে ভালো হবে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।